বুধবার ইসলামাবাদের একটি স্থানীয় আদালত পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের একজন মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলা খারিজে আবেদন খারিজ করে দিয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুরিদ আব্বাস এই আবেদনের উপর একটি সংক্ষিপ্ত রায় ঘোষণা করার সময় বলছিলেন, পিটিআই চেয়ারম্যান এই মামলায় খালাস পাওয়ার যোগ্য নন। মামলার সকল পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় রক্ষিত ছিল। আদালত শুরু থেকে আবারও ইমরান খানের বিচার পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে এবং 20 ডিসেম্বর পর্যন্ত শুনানি স্থগিত করেছে। 2022 সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এটি এর অধীনে মারগাল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গত বছর একটি জনসভা চলাকালীন অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরী এবং ইসলামাবাদের সিনিয়র পুলিশ অফিসারদের লক্ষ্য করে তার ভীতিকর মন্তব্যের জন্য ইমরান খান সতর্ক করেছিলেন যে তিনি ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং মহিলা ম্যাজিস্ট্রেটকে ছাড়বেন না এবং পিটিআই নেতা শাহবাজ গিলকে তারপর কারাগারের আড়ালে নির্যাতন করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বছরের এপ্রিলে সংসদীয় ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী দায়রা জজকে ডেকেছিলেন, যিনি রাজধানীর পুলিশের অনুরোধে গিয়েছিলেন, 2 দিনের শারীরিক রিমান্ডে মঞ্জুর করেছিলেন এবং বলেছিলেন যে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে প্রস্তুত। ইসলামাবাদের মারগাল্লা থানায় ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে এটিএ এর ধারা 7 এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পরে পিটিআই প্রধান ক্ষমা চাওয়ার জন্য জেবা চৌধুরীর আদালতে হাজির হন, তবে তিনি ছুটিতে থাকায় ক্ষমা প্রার্থনার জন্য আদালতের পাঠকক্ষে সাক্ষী থাকতে বলেছিলেন। তিনি ইসলামাবাদ হাইকোর্টে আইএএসির একটি হলফনামা জমা দিয়েছিলেন। বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনানি করে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে এমন কিছু করবেন না যা কোনো আদালত এবং বিচার বিভাগের মর্যাদাকে আঘাত করবে। পরে হাইকোর্ট সন্ত্রাসের অভিযোগ বাতিল করে এবং পিটিআই প্রধানকে ক্ষমা করে দেয়। যখন তিনি অবমাননার মামলায় ক্ষমা চাওয়ার পরে পরবর্তী 2022 সালের ডিসেম্বরে মামলাটি সন্ত্রাস বিরোধী আদালত থেকে দায়রা আদালতে স্থানান্তরিত হয়।